কতখান জায়গা লই আপনার এই খেতটা করছেন? বুট্টা টোটাল ছয় হেক্টর। শুধু বুট্টা? হ্যাঁ। তো ছয় কেয়ার আপনার এই বীজ আসেনি গাছ? ছয় কেয়ার অবশ্য রাখতে পারি নাই, গরু বাছুর আসলে আমাদের এলাকার জনগণ সবাই বুঝতে পারে নাই বুট্টা ফসল কী জিনিস। যদি বুঝতো তাইলে একটু কন্ট্রোলে চলাফেরা করলেই কিন্তু আমরা ছয় শতক ছয় কেয়ার জায়গায় ফসলটা ভালোভাবে উৎপাদন করে জনগণকে দেখাতে পারতাম। এর আগে করছিলেন নি আপনারা কোনো বুট্টা খেত? না। আচ্ছা, তো আপনারা কারো আর্থিক সহযোগিতা আইনি না আপনারা নিজস্ব জায়গায়? সরকার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, বীজ দিয়েছে, কীটনাশক দিয়েছে, সার দিয়েছে, সব ধরনের সার সবই আমরা পেয়েছি। শুধু অর্থায়ন আমরা করেছি, এ পর্যন্ত 60,000 টাকা আমাদের অর্থায়ন হয়েছে, আরও হবে। তো আশাবাদী আপনারা যে পরিমাণ খরচ করছেন তা লাভবান হওয়ার কোনো আশা আছে? আশাবাদী ইনশাআল্লাহ বলতে পারি, কিন্তু সব আল্লাহর ইচ্ছা। লসও হতে পারে, আবার চালানো চালানো সহি থাকতে পারে। আপনারা আশাবাদী আছেন তো যে ফসলটা ফলাইয়া ইনশা? আচ্ছা, আপনারা কী সার ব্যবহার করছেন বুট্টা? জৈব ডেফ ইউরিয়া পটাশ একসাথে মাইরা সারা বীজ বপন করেছি। এ পর্যন্ত কোনো ধরনের কীটনাশক বা আর কোনো সার আমরা ব্যবহার করি নাই। শুধুমাত্র মধ্যখানে এই গাছটা যখন 18 ইঞ্চি বা এর কিছু নিম্ন স্তরে ছিল তখন আমরা 1 সিটা সার দিছি, পানি দিছি। এ পর্যন্ত আর কোনো কীটনাশক বা সার আমি ব্যবহার করি নাই। আমরা পার্টনার 3 জন, আমি মোহাম্মদ সিজিল আহমেদ, কাজী সেলিম, রাসেল আহমেদ। এটা কোন জায়গা পড়ছে? এটা এটা বাড়ি উত্তর দৌলতপুর ইউনিয়ন, ইউনিয়ন 5 নং আউসকান্দি, থানা নবীগঞ্জ, জেলা হবি। কিতা খবর? ভালো আছেন নি আপনি? হ্যাঁ, ভালো। কিতা অবস্থা আপনার এই যে ফসলি জমিটা করলাম, বাক্কা সুন্দরও লাগে। কতদিন হয়েছে আপনার এই ফসলি জমির? জানুয়ারির 21 তারিখ শুরু করছিলাম, এ পর্যন্ত প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 6 তারিখ আজকে 26 তারিখ, প্রায় 2 মাস। দুই মাস।